হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সিম্ফনি যে সেটটি রয়েছে, এই সেটটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ B313 ই। এই সেটটি কিন্তু লক হয়ে গিয়েছে, আপনি যত চেষ্টা করুন এই সেটের কিন্তু রিড কোড পাওয়া যায় না। তো মিরাক্কেলে কিন্তু অ্যাকচুয়ালি রিড করা যায়, রাইট করা যায়, কিন্তু রিড ইনফরমেশন দেখায় না, অর্থাৎ যে লকটি রয়েছে সেই লকটি কিন্তু এখানে প্রসেস দেখায় না। তো অবশ্যই যারা নতুন এবং নতুন ফ্লাশিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ফোন লক এখানে লক হয়ে গিয়েছে। এটা আসলে অ্যাকচুয়ালি রিড করার মতো কোনো ওয়ে নাই, এটাকে অবশ্যই ফ্লাশ করতে হবে। এবং যেভাবে ফ্লাশ করতে হবে গাইস, আমি ফুল ডিটেলস আপনাদের দেখাবো। তো আপনারা এটা অবশ্যই PayAC প্যাস ফাইল ডাউনলোড করবেন, অর্থাৎ গুগলে গিয়ে লিখবেন গুগলে গিয়ে লিখবেন স্যামসাং B313i। এটা লিখে লাস্টে লিখবেন PAC প্লাস ফাইল, প্লাস ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর গাইজ, আপনাকে অবশ্যই একটি টুলস ডাউনলোড করতে হবে এবং SPD ড্রাইভারটি ডাউনলোড করে নেবেন। এই মডেলের যে অর্থাৎ গুগলে গিয়ে আবার লিখবেন স্যামসাং B313, এটার যে ড্রাইভার রয়েছে ড্রাইভারটা অবশ্যই আপনার এখান থেকে সেট আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটি রয়েছে এবং এখানে টুলসটি রয়েছে, টুলসটা অবশ্যই আপনাকে ওপেন করতে হবে। এবং ওপেন করার পর এখানে অবশ্যই আপনাকে যে লোকেশন রয়েছে সেই লোকেশন অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সর্বপ্রথম যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি থেকে কিন্তু আপনাকে ফাইলটি দিতে হবে। এবং এখানে যে লোকেশন রয়েছে লোকেশনটা আমি এখান থেকে কপি করে নিলাম, এবং এখানে গিয়ে আমি এখানে জাস্ট লোকেশনটা ক্লিক করে ওকে করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটি রয়েছে এটি হলো বিন ফাইল, যার ফলে কিন্তু এটা এখানে শো করছে না, এখানে কিন্তু বিন ফাইল শো করবে না। অবশ্যই আপনারা যখনই এটা ডাউনলোড করবেন অবশ্যই PAC যে ফাইল রয়েছে সেই PAC ফাইলটি ডাউনলোড করবেন। তো যাই হোক, আমার এখানে আমি সরাসরি এখানে ক্লিক করে দিলাম, এবং এখানে আমি জাস্ট দেখতে পাচ্ছেন স্যামসাং এটি ফ্ল্যাশ হচ্ছে। এবং আপনারা অবশ্যই এর বুট কি যে রয়েছে, অর্থাৎ স্যামসাংয়ের যে গোল বাটনটি রয়েছে এই বাটনটি মধ্যের বাটন এবং নিচের বাটনটি চাপ দিয়ে ধরে যদি আপনারা এখানে দিয়ে দেন, তাহলে USB কেবল লাগান, তাহলে কিন্তু বুট কি পাবে। আমি আবার লাস্টে আপনাদের বুট কি সম্পর্কে ধারণা দিয়ে দেবো। তো এখানে ফুললি ফুল ফ্ল্যাশ হবে গাইস। এখানে আমি যেহেতু যে কোনো কারণবশত আমার কম্পিউটার থেকে রেকর্ড হয়নি, আমি মোবাইলে রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হচ্ছে, ফুল ফ্ল্যাশ হওয়া পর্যন্ত দেখতে থাকুন। এখানে ইরোজিং হবে, ডাটা হবে, আরো যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো কিন্তু এখানে হবে। ফুলি ফুল সেট আপ না হলে কিন্তু কখনোই আপনার USB কেবলটা কিন্তু যেন লুজ না পায়, তাহলে কিন্তু সমস্যা আছে, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন USB টা যেন লুজ না পায়। এবং যতক্ষণ না হবে, ফিনিশিং না হবে, ততক্ষণ USB কেবল কখনোই খুলবেন না। SPD CPU কিন্তু একটু ঝামেলার বিষয় রয়েছে। তো এই স্যামসাং গুলো আনলক করতে কোনো টেনশন নাই, এটা আমিও কিন্তু করেছি। তো এখান থেকে আপনারা অবশ্যই আনলক করবেন। তো এখানে দেখছেন ইন প্রসেস, অর্থাৎ ভিতরে প্রসেস হচ্ছে, সেটটির যে প্রসেসিং রয়েছে সেই সেটটি এখানে প্রসেস হচ্ছে। তবে এটা ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ একটু অপেক্ষা করুন, অবশ্যই আশা করি এটা দেখতে পাবেন।
এখানে প্রসেস হওয়ার পর আবার আমার ফিনিশিং যে পয়েন্টগুলো রয়েছে, ফিনিশিং পয়েন্টগুলো এখানে সেট আপ নেবে। তো আশা করি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার এটি সেট আপ নিয়ে নেবে, এবং আমি আপনাদের রান করে পর্যন্ত দেখাবো যে আমার এটা রান হচ্ছে কিনা, সেই বিষয়টা কিন্তু আপনাদের নিশ্চিত করে দেবো। তো দেখুন, এখানে কিন্তু আমি আমার ভিডিওটি স্কিপ করিনি, এখানে ধরে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে যে স্যামসাং যে বাটন সেটগুলো রয়েছে এগুলো পাসওয়ার্ড আনলক করবেন কিভাবে। ইজি ব্যাপার, খুব সহজে এখানে আনলক হয়ে যাবে। তো আশা করি ফিনিশিং পয়েন্ট, ওকে দেখুন এখানে ফিনিশিং পয়েন্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যে আমার সেটটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যে মধ্যের বাটন এবং নিচের বাটন অর্থাৎ দুইয়ের উপরে যে বাটনটি রয়েছে এবং মধ্যের বাটনটি যদি আপনি চাপ দিয়ে ধরে রেখে এখানে ইউএসবি কেবল লাগান তাহলে কিন্তু সেটটি পাবে। তো এখানে আমার যে সেটটি রয়েছে সেটটি আমি এখান থেকে জাস্ট রান করে দেখাচ্ছি। দেখুন SMB 313ই এই সেটটি অবশ্যই লক ছিল, আমি এখান থেকে আনলক প্রথমে দেখিয়েছি লক। এবং বুট কি আমি বলেছি যে দেখুন দুইয়ের উপরে যে বাটনটি রয়েছে এবং তার উপরে মধ্যে বাটনটি রয়েছে, এই দুইটি বাটন ধরে যদি আপনি চাপ দিয়ে ধরে রেখে ইউএসবি কেবল লাগিয়ে দেন তাহলে কিন্তু বুট কি পাবে। এটা মিরাক্কেলও হতে পারে এবং যে কোনো ইয়াতেই হতে পারে, এটাই বুট কি। তবে যেটা একবারে ডেড সেট অর্থাৎ রানই হচ্ছে না সেটা কিন্তু আপনাকে তিনটা পয়েন্ট চাপ দিতে হবে, দুইয়ের উপরেরটা মধ্যেটা এবং পাওয়ার বাটন, এই তিনটা বাটন কিন্তু চাপ দিতে হবে, তা না হলে কিন্তু আপনার এটা কম বুট পাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে সব কিছু ইয়েস দিয়ে দিলাম এবং টাইম অ্যান্ড ডেট সেটিংস, তো ওটা আমি কেটে দিচ্ছি, পরে আমি এটা করে নেব জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। তো গাইস আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।